2009 সালে স্যার অ্যালেক্স ফার্গুসনকে জিজ্ঞেস করা হয়েছিল, সিটি কি কখনো ম্যানচেস্টার ডার্বিতে ফেভারিট হতে পারবে? জবাবে ফার্গি বলেছিলেন, অন্তত আমার জীবদ্দশায় না। এই ইউনাইটেড কিংবদন্তিকে অন্ধকারে রেখে আজ আরও একটি ম্যানচেস্টার ডার্বি ফেভারিট হিসেবে শুরু করতে যাচ্ছে সিটিজেনরা। ম্যানচেস্টারের লাল ও নীল শিবিরের মধ্যকার আরেকটি ব্লকবাস্টার শোডাউনের আগে চলুন সংক্ষেপে এই ডার্বির ইতিহাস ও বিবর্তনটা জেনে নেওয়া যাক। এই ডার্বির ইতিহাস প্রায় 150 বছরের। 1881 সালে প্রথম ম্যানচেস্টারের এই দুই দল মুখোমুখি হয়েছিল একে অপরের সাথে, যাতে 3-0 গোলে জয় পেয়েছিল ইউনাইটেড। ওয়েট, তখন আসলে এই দুই দলের নাম সিটি ইউনাইটেড ছিল না, তাদের জার্সিও লাল নীল ছিল না, ছিল না কোনো ডার্বি টাইপ রাইভালরিও। এই ম্যাচে 3 বছর আগে স্থানীয় এক রেলওয়ে কোম্পানির দল হিসেবে উদ্ভব হয় নিউটন হিতে, যার 2 বছর পর স্থানীয় একটি চার্চের দল হিসেবে প্রতিষ্ঠিত হয় সেন্ট মার্কস ক্লাব, যাদেরকে ওয়েস্ট গর্থন নামেও ডাকা হতো। 1887 সালে সেন্ট মার্কস তাদের নাম পরিবর্তন করে রাখে আর্ডউইক, যার 7 বছর পর শেষবারের মতো নাম বদলায় তারা, জন্ম হয় ম্যানচেস্টার সিটির। এদিকে নিউটন হিত তাদের নাম পরিবর্তন করে ম্যানচেস্টার ইউনাইটেডের রূপ নেয় নতুন শতাব্দীর শুরুতে। তখন অবশ্য দুই দলই দ্বিতীয় ডিভিশনের ক্লাব ছিল। 1906 সালে ক্যাপ্টেন হ্যারি স্ট্যাফোর্ডের অর্থনৈতিক সহায়তায় আবার প্রথম ডিভিশনে ফিরে আসে ইউনাইটেড, ফিরেই 2 বার লিগ শিরোপা জিতে তারা। এদিকে প্রথম ও দ্বিতীয় ডিভিশনের মাঝে ঘোরাঘুরি করতে থাকা সিটিজেনদের প্রথম লিগ শিরোপার জন্য অপেক্ষা করতে হয় 1937 সাল পর্যন্ত, যার এক মৌসুম পরে আবার দ্বিতীয় ডিভিশনে নেমে যায় তারা। ম্যাট বাসবির অধীনে 50-60-এর দশকে পরাশক্তি হয়ে ওঠে ইউনাইটেড, জিতে 5টি লিগ শিরোপা। এদিকে যৌথ ম্যানেজারের অধীনে খেলা সিটিজেনরা 1966 সালে প্রথম ডিভিশনে ওঠে এবং 2 মৌসুমের মধ্যে লিগ শিরোপা জিতে পুরো দেশকে অবাক করে দেয়। এরপর অবশ্য আবার চিরচেনা মিডিওক্রিটিতেই ফিরে যায় সিটিজেনরা। ইউনাইটেডও ম্যাট বাসবির বিদায়ের পর হারিয়ে বসে তাদের গ্লোরি যুগ। 1986 সালে ইউনাইটেড ও সার্বিকভাবে ইংলিশ ফুটবলেরই গতিপথ বদলে দিতে ওল্ড ট্রাফোর্ডের ডাগ আউটে আসেন এই স্কটিশ ভদ্রলোক। স্যার অ্যালেক্স ফার্গুসন ডার্বির ক্ষেত্রে কখনোই সিটিকে যোগ্য প্রতিপক্ষ হিসেবে দেখেননি। তার টেনিয়রের শুরুতে 1990 থেকে 2001 সাল পর্যন্ত একটি সিঙ্গেল ডার্বিতেও জয় দেখেনি সিটি। 1993 থেকে 2000 সাল পর্যন্ত টানা 8টি ডার্বিতে জয় তুলেছিল ইউনাইটেড, যা এখনও ডার্বিতে টানা জয়ের রেকর্ড। সার্বিকভাবেও তার সময়ে এই দুই দল ফুটবলের দুই মেরুতে অবস্থান করছিল। 1999 সালে যখন ম্যানচেস্টারের এক পাশে ট্রেবল উদযাপন করছিল রেড ডেভিলরা, তখন শহরের অন্য পাশে তৃতীয় ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে ওঠার সাফল্য উদযাপন করছিল সিটিজেনরা। সিটি তখন ইউনাইটেড ভক্তদের এতটাই হাসির পাত্র ছিল, তাদের 25 বছরের ট্রফি করা উদযাপন করতে 2001 সালে ইউনাইটেড ফ্যান গ্রুপ রেড ইস্যু একটি পার্টির আয়োজন করে বসে। ঘটনা এখানেই শেষ না, পরদিন স্থানীয় পত্রিকায় দাবি করা হয় পরবর্তী পার্টির দিনক্ষণও ঠিক করে রেখেছে রেড ইস্যু। সিটির শিরোপা খরার 50 বছর উদযাপন করতে 2026 সালের ফেব্রুয়ারিতে আরেকটি পার্টি করবে তারা, কিন্তু সেই পরিকল্পনা বেশি দূর আগায়নি, কারণ এই ব্যক্তি। 2008 সালে সিটির মালিকানা নেই আবুধাবি ইউনাইটেড গ্রুপ, রাতারাতি দেশের সবচেয়ে ধনী ক্লাব হয়ে উঠে 20-30 বছর ধরে বলির শিকার হওয়া ম্যান সিটি। শেখ মনসুরের মালিকানার প্রথম দিন থেকেই হাই প্রোফাইল সব সাইনিং করতে শুরু করে ম্যান সিটি, তবে একটি সাইনিং এই দুই দলের মধ্যকার সম্পর্ক ব্রেকিং পয়েন্টে নিয়ে আসে। 2009 এর গ্রীষ্মে ইউনাইটেড থেকে কার্লোস তেভেসকে ছিনিয়ে আনে সিটি এবং সেটি উদযাপন করতে সিটি সেন্টারে এই বিলবোর্ড টানায় তারা। এই বিলবোর্ড দেখে এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন ফার্গি, সিটিকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, দে আর এ স্মল ক্লাব উইথ এ স্মল মেন্টালিটি। কিন্তু 2010-11 মৌসুমে এফএ কাপের সেমিতে ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে উঠে সিটি এবং শিরোপা জিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে। পরের মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে গিয়ে রেড ডেভিলদের 6-1 গোলে ধসিয়ে আসেন বালোতেল্লিরা। এই মৌসুমের শেষটাও ছিল নাটকীয়। আগুয়েরোর শেষ সেকেন্ডের গোলে ইউনাইটেডের নাকের ডগা থেকে শিরোপা ছিনিয়ে আনে সিটি। আপনি বলতে পারেন এই দুই মৌসুমেই ম্যানচেস্টার ডার্বি ও এই দুই দলের ট্র্যাজেক্টরি বদলে যায়। মানচিনি পেলেগ্রিনি ও পরে গার্দিওলার অধীনে লিগের শ্রেষ্ঠ ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে সিটি, অপরদিকে ফার্গি পরবর্তী ইউনাইটেড একটি ব্যান্টার ক্লাবে রূপ নেয়। তবে এই যুগেও ডার্বিতে কিছু স্মরণীয় জয় পেয়েছে ইউনাইটেড। 2017-18 মৌসুমে ডার্বি জিতে শিরোপা নিশ্চিত করার পরিকল্পনা করছিল সিটি। ইতিহাসে সেই ম্যাচের প্রথমার্ধে 2-0 গোলে এগিয়েও গিয়েছিল তারা, কিন্তু পগবাদের বীরত্বে দ্বিতীয়ার্ধে 3 গোল করে সিটিজেনদের উদযাপন পণ্ড করে ইউনাইটেড। এরপর 19-20 মৌসুমে লিগের 2টি ডার্বিতেই জয় তোলে ওলের শিষ্যরা।
আজকের ডার্বিতেও হয়তো এরকম কোনো আপসেটের স্বপ্ন নিয়েই মাঠে নামবে রেড ডেভিলরা। কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না, ম্যানচেস্টার এখন অবিসাংবাদিতভাবেই নীল, তারাই প্রতিটি ডার্বির পূর্ব নির্ধারিত ফেভারিট। ওকেশনাল আপসেট বাদে এই দুই ভক্তকুলের বাগবিতণ্ডায় রেড ডেভিলদের হাতে এখন একটি অস্ত্রই বাকি আছে, তা হচ্ছে